হ্যালো গাইস, সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমার চ্যানেলে। তো আজকে হচ্ছে রবিবার, মানে অন্য অন্য রবিবারে যদিও আমার ছেলের পড়া থাকে না, আজকে ওর পড়া আছে। তো ওকে পড়তে দিয়ে আসবো এখন। পড়তে দিয়ে এসে বিকালবেলা আমার জল আনতে হয়, মানে আমাদের এখানে টাইম কলে জল আসে, তো সেই জলটা আনতে যেতে হয়। তো ওকে পড়তে দিয়ে এসে জল এনে আজকে আবার অনেক দিন পর মাঠে যাব, নতুন নতুন কী কী ফসল হচ্ছে সেটা দেখতে এবং একটু হাওয়াও খেতে। তো যাই হোক, তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার সাথে থেকো। তো চলো। তো গাইস, এই দেখো আমার ছেলে এখন পড়তে যাচ্ছে, ও আর ওর পাশের বাড়ির একটা দাদা দুজনে একই জায়গায় পড়ে। এবার যাচ্ছে তো গাইস, এই যে আমি যাচ্ছি এবার জল আনতে, খুব বেশি দূর নয়, মানে আমার বাড়ির থেকে মানে মিনিট দুই লাগে। এই যে এখানে দেখতেই পাচ্ছ আরো অনেকে জল দিতে এসছে, কিছুক্ষণের মধ্যেই আরো অনেক ভিড় হয়ে যাবে। এই দেখো একে একে মানে সব আস্তে আস্তে আসছে। তো এই দেখো আমার জল নেওয়া হয়ে গেছে, আমি বাড়িতে চলে এসি। এবার এটা দেখে এবার যাব মাঠে। তো চলো, এই দেখো আমরা মাঠে চলে এসেছি। এটা হচ্ছে আমার একটা পিসি, আর সামনে যে ছিল সেটা হচ্ছে ওই পিসিটার বৌমা। তো আমরা তিনজনে মিলে এই যে মাঠে এসেছি। মাঠে পুরোপুরি এখনো সূর্য ডুবে যায়নি, রোদটা মাঠের দিকে রয়েছে। এই দেখো আমাদের মেইন উদ্দেশ্য হলো মাঠে শাক তুলতে আসা, মানে আমাদের এখানকার মাঠের শাকগুলো খেতে খুব সুস্বাদু হয়, তো সেই জন্য আমরা প্রায়ই মাঠে শাক তুলতে আসি। কিন্তু দুঃখের বিষয়, মাঠে এসে যেটা দেখলাম, মাঠের সমস্ত জমিগুলো মানে চষে দিয়েছে, কারণ কি ওই বীজ বুনবে বলে। এই যে দেখতেই পাচ্ছ এখন তিলের সময়, তো তিল বুনবে বলে কোনো মাঠেই আর শাক পাতা কিচ্ছু নেই। এখানে শুধু একটা আম গাছ দেখতে পাচ্ছি দাঁড়িয়ে, প্রচুর আম হয়েছে, আর আমগুলো এতটাই নিচে যে হাত দিয়ে ছেঁড়া যাবে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, পুরো মাঠটা ঘুরে ঘুরে দেখেছি আমরা, কোথাও এক বিন্দু শাক নেই, শুধু মানে কি বলবো, চাষ করার জন্য জমিতে জল দেওয়া হয়েছে। এখানে পাখিগুলো পর্যন্ত গরম, এত গরম পড়েছে পাখিগুলো পর্যন্ত গরমে স্নান করছে। তো যাই হোক, আমরা এখন বাড়িতে ফিরে যাব, কারণ কি একটু শাক পাইনি, বৃথাই আসা হলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থেকো। তো আজকের মতো টাটা সবাইকে।